হ্যালো বন্ধুরা আমরা ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল একটু গোলযোগের কারণে তো আমরা আজকে কথা বলব হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান নিয়ে তো এইচএসসি ফিজিক্স লাইভ ক্লাসে আমরা আজকে আধুনিক পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব তো এই লকডাউনের সময় আমাদের ফিজিক্স ক্লাসগুলো সাপোর্ট করছে গুডলাক স্টেশনারি তো গুডলাক স্টেশনারিকে অনেক ধন্যবাদ আর এছাড়া তোমাদের জন্য আরেকটা রিকোয়েস্ট যেটা তোমাদের কাছে সেটা হচ্ছে এই ক্লাসগুলো করার সময় সবাই অবশ্যই হাতে খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবে যাতে আমি সাথে সাথে এই অঙ্কগুলো করার জন্য যখন তোমাদেরকে বলবো তোমরা যদি ইনস্ট্যান্ট হাতে ক্যালকুলেটর নিয়ে শুরু করে দিতে পারো এবং আমার সাথে সাথে ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে পারো আর যারা যারা ক্লাসটা দেখছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিও ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার সাথে তোমার বন্ধুরাও দেখতে পারে আর আমি যখন কোনো ক্রিটিক্যাল প্রবলেম সলভ করব বা পরীক্ষায় আসতে পারে বেশি গুরুত্বপূর্ণ এরকম যখন বলবো সো তখন তোমরা যেটা করতে পারো ওই অংশটা যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তখন তোমরা কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো এই অংশটা দেখার জন্য বা তুমি চাইলে এরকমও করতে পারো যে ক্লাসটা যখন হচ্ছে তখন তুমি ঘড়ির দিকে তাকিয়ে টাইম স্ট্যাম্পটা কত যে এখন ঠিক কতটা কত মিনিট ভিডিওটা চলছে সেটাও তুমি চাইলে নোট ডাউন করে রাখতে পারো পরে হচ্ছে ওরকম করে বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো যে ঠিক এত মিনিট থেকে এত মিনিটে এই প্রবলেমটার সলিউশনটা পাওয়া যাবে তো আমরা আর কথা না বাড়িয়ে এই প্রবলেমটা সলভ করা শুরু করি তো আমাদের এখানে প্রবলেমটা ছিল হচ্ছে যে আমরা এরকম একটা বাতি দেখতে পাচ্ছি এই বাতিটা হচ্ছে ফাইভ ওয়াট তো এই ফাইভ ওয়াট হচ্ছে ওর ক্ষমতা বা পাওয়ার তো এই যে পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওর ইলেকট্রিক্যাল পাওয়ার তার মানে ও প্রতি সেকেন্ডে আমাদের ইলেকট্রিক্যাল লাইন থেকে কত ওয়াট কত ওয়াট পাওয়ার সে খরচ করে অর্থাৎ সেকেন্ডে কত জুল এনার্জি নেয় সেটা হচ্ছে এই 5 ওয়াট দিয়ে বোঝায় তো এখানে দক্ষতার একটা ব্যাপার দেখা যাচ্ছে দক্ষতা হচ্ছে 80% তো দক্ষতা 80% মানে কি মানে হচ্ছে ও 80% এনার্জি কে আলোতে কনভার্ট করে আমরা বাতিটা ব্যবহার করি আলো পাওয়ার জন্য তো সে সেই কাজটা করে হচ্ছে 80% আর বাকি 20% হচ্ছে লস যেমন তাপ তৈরি করতে পারে বা অন্য কোনো এনার্জি তৈরি হতে পারে হালকা ভাইব্রেশন হতে পারে এরকম মেইনলি তাপ সো দক্ষতা হচ্ছে 80% আর এই যে বাতিটার যে আলো বের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 570 ন্যানোমিটার তো 570 ন্যানোমিটার আসলে যে রেঞ্জে পরে সেটা আমরা খালি চোখে দেখলে হলুদ রঙের আলো দেখব প্রায় হলুদ ভাবের একটা আলো দেখতে পাবো তো এটা হচ্ছে ফাইভ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য তো এখন কথা হচ্ছে যে এই বাতি থেকে যে আলো বের হয়ে আসবে আমরা যদি এক মিলি সেকেন্ড টাইম নেই সেই এক মিলি সেকেন্ড টাইমে কয়টি ফোটন নির্গত হবে এটা হচ্ছে প্রশ্ন তো তোমরা ঝটপট এটা সলভ করতে থাকো আর এই ফাঁকে আমি একটু কমেন্ট গুলো দেখে নেই কারা কারা জয়েন করেছ আমি গ্রুপটাতে ঢুকে দেখি আজকের ক্লাসে কে কে আসলে তো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে ক্লাসে আচ্ছা এবারে আমরা এই এই প্রবলেমটা প্রবলেমটা করা করা শুরু যে আমাদের এখানে কি ফোটন নির্গত হচ্ছে এটা আমাদের প্রশ্ন মিলি সেকেন্ডে তো 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডের 1000 এক হাজার ভাগের এক ভাগ এই অল্প সময়ে কতটুকু ফোটন মানে কয়টা ফোটন নির্গত হয় এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এটা আমরা এখন বের করতে চাই আচ্ছা তো এটা শুরু করার জন্য আমরা প্রথমে বের করে নেই যে কতটুকু এনার্জি এখানে তো 5 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ড সময়ে 5 জুল 1 সেকেন্ড সময়ে 5 জুল এনার্জি আমরা পাচ্ছি তাহলে আমরা যদি 1 মিলিসেকেন্ড সময় নেই তাহলে আমরা কত জুল এনার্জি পাচ্ছি 1 মিলিসেকেন্ড সময় নিলে আমরা হচ্ছে এর 1000 ভাগের 1 ভাগ এনার্জি পাবো so 5 divided by 1000 বা আমরা লিখতে পারি 5 10 -3 তো এরপরে আমরা হচ্ছে দক্ষতাটা নিতে পারি যে 80% আসলে দক্ষতা 20% তো আসলে তাপ হয় তাহলে 80% হচ্ছে আমার আলোতে পরিণত হবে so 5 এর 80% নেই আমরা 80% নিয়ে আমরা পাবো 4 10 -3 জুল বা আমরা বলতে পারি 4 মিলি জুল তাহলে এই হচ্ছে আসলে আমার energeির পরিমাণ তো একটা ফোটনের এনার্জি আসলে কত একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ তো আমরা ধরে নেই যে এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে তো এন সংখ্যক ফোটন যদি নির্গত হয় তাহলে আমরা এটাকে ইকুয়ালস নিউ তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে ফোটনের সংখ্যা আর এই এইচ হচ্ছে প্ল্যাংক প্ল্যাঙ্কের যুবক তো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া কিন্তু আমাদের এখানে তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আমরা ফ্রিকোয়েন্সি কে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখতে চাইলে কি করব আমরা নিউ না লিখে তখন সি বাই ল্যামডা লিখবো ব্যাস তাহলেই হয়ে যাবে তাহলে সি বাই ল্যামডা লিখলে আমরা পেয়ে যাব তো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে একসাথে ক্লাসটা করছো যেমন আমি হাসানকে দেখতে পাচ্ছি আশিকুর রহমানকে দেখতে পাচ্ছি কেয়াকে দেখতে পাচ্ছি আমিনকে দেখতে পাচ্ছি আলভিকে দেখতে পাচ্ছি তোমরা এই ক্লাসগুলো দেখছো তো তাহলে আমি বোর্ডে তো লিখেই দিলাম যে আমরা ফোটনের সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি তাহলে এখান থেকে n টাকে এক রেখে বাকি সব অন্য নিয়ে আমরা হচ্ছে উত্তরটা বের করে ফেলি তাহলে এটা করার জন্য আমার ক্যালকুলেটরটা ব্যবহার করব আমি আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি দিয়ে আমি n এর ভ্যালুটা বের করি তাহলে n যেহেতু আমাদের বের করা লাগবে তাহলে এই যে 4 মিলি জুল 4 10 টু দি -3 এটা আমি রাখলাম ল্যামডা উপরে চলে আসবে আর এইচ সি নিচে চলে আসবে এইচ সি নিচে চলে আসবে এবারে হচ্ছে আমি ভ্যালু বসাই তাহলে 4 2, 10 টু দি পাওয়ার -3 বসিয়ে দিলাম 570 ন্যানোমিটার 570 ন্যানো নানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 আর এইচ সি এইচ আমি সরাসরি ক্যালকুলেটর থেকে বসাতে পারি চাইলে আমাদের কনস্ট্যান্টের যে লিস্ট থাকে ক্যালকুলেটরে তার মধ্যে ছয় নাম্বার শূন্য স্থানে আলোর বেগ টেন টু দি পাওয়ার এইট ব্যাস তাহলেই আমাদের হিসাবটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি এটা ক্যালকুলেটরে বসাচ্ছি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি

তাহলে এতগুলো ফোটন 1 মিলি সেকেন্ডে নির্গত হচ্ছে তাহলে মাত্র 1 মিলি সেকেন্ডে দেখো এত বেশি বেশি পরিমাণে ফোটন নির্গত হচ্ছে তো এই পরিমাণ ফোটন নির্গত হচ্ছে 1 মিলি সেকেন্ডে তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বের করতে পারবে অন্য যে কোনো সময় যদি আমি দিই এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড বা এক মিনিট এরকম সো যেখান থেকে তুমি বের করে ফেলতে পারবে যে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ ফোটন এখান থেকে নির্গত হয় তো এই হচ্ছে ব্যাপার তো এভাবে একটা ফোটনের এনার্জি কত সেটা ক্যালকুলেট করে সেখান থেকে বের করে ফেলা যায় যে আমি যদি অন্যান্য সময় দেই সেখান থেকে কতগুলো ফোটন নির্গত হয় তো এই হচ্ছে প্রথম অঙ্কটা ছিল তো আমি এটা মুছে দিচ্ছি তো এটা মুছে এখন আমরা পরের অংশটাতে চলে যাচ্ছি এটাও ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তবে এটা ডিফারেন্ট একটা থিওরি থেকে সেটা হচ্ছে কম্পন স্ক্যাটারিং কম্পটন স্ক্যাটারিং জিনিসটা কি সেটা আমি প্রথমে একটু বলে নিয়ে তারপর এই প্রবলেমটা সলভ করব তো কম্পটন স্ক্যাটারিং এ যেটা হয় সেটা হচ্ছে ফোটন যখন অন্য কারোর সাথে ধাক্কা খায় ধরা যাক খুবই ছোট কোনো পার্টিকেল ইলেকট্রন হতে পারে বা প্রোটন হতে পারে নিউট্রন হতে পারে এদের সাথে ইলেকট্রন যখন ধাক্কা খায় তখন এই ঘটনাটা ঘটতে পারে ফোটন যখন ধাক্কা খায় তখন এই যে এরকম ঘটনা ঘটতে পারে ধরো এটা হচ্ছে একটা ফোটন তার একটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা আর এখানে কিছু দূরে একটা পার্টিকেল ধরা যাক সেটা হচ্ছে একটা ইলেকট্রন তো এই ফোটনটা যে লাইন বরাবর আসে এই ইলেকট্রনের গায়ে ধাক্কা খেয়ে ফোটনটা ডিফারেন্ট আরেকটা দিকে চলে যেতে পারে ধরা যাক সে থিটা অ্যাঙ্গেলে চলে যায় এই হচ্ছে অবস্থা তো যখন চলে যায় তখন ধাক্কা খেয়ে ইলেকট্রনটাও অন্য আরেকটা দিকে চলে যায় তাহলে ইলেকট্রনটার যে ভরবেগ পরিবর্তন হচ্ছে সে নতুন করে একটা ভরবেগ পাচ্ছে সেটা কে দিলো সেটা এই ফোটনটা দিয়ে দিচ্ছে ওকে সো এই ফোটনটা যদি ইলেকট্রনকে নিজের থেকে কিছু ভরবেগ দিয়ে দেয় এই ফোটনের নিজের ভরবেগ কমে যাবে নিজের এনার্জি কমে যাবে আর ফোটনের এনার্জি যত কমে যায় তার ফ্রিকোয়েন্সি তত কমে যায় আর উল্টো করে বলতে গেলে তখন তার ওয়েভ লেংথ যায় বেড়ে তাহলে এই যে নির্গত ফোটনটা আমরা দেখতে পাবো তার ওয়েভ লেংথ ল্যামডা প্রাইম এটা কিন্তু বড় হবে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন সেই পরিবর্তনটা কিসের কিসের উপরে করে দেখি। এটা হচ্ছে H এটা। দেখা যাচ্ছে যে যার সাথে ধাক্কা খায় সেই পার্টিকেলের যে স্থির অবস্থায় ভর বা নিশ্চল ভর বলি আমরা সেই নিশ্চল ভরের ব্যস্তানুপাতিক আর বেগ যে আলোর বেগ c এর ব্যস্তানুপাতিক এই পরিবর্তনটা আর এখানে দেখা যাচ্ছে যে এই থিটাটার উপরে এই পরিবর্তনটা নির্ভর করে কাজে এই ফর্মুলাটা আমরা কম্পটন স্ক্যাটারিং এর বেলায় ইউজ করতে পারি এই জন্য এটা আমি উপরে একটু লিখে রাখি ডেল্টা ল্যামডা ইকুয়ালস h বাই নট 1 মাইনাস cos থিটা এই হচ্ছে অবস্থা তো আমরা এই অংশটা মুছে দিয়ে এবার প্রবলেমটাই যাই প্রবলেমটাতে বলা হচ্ছে যে একটি ফোটনের ফোর হান্ড্রেড ন্যানোমিটার এই হচ্ছে আমার ফোটন তো এটার তরঙ্গ বলা এরপরে যে এটা চলতে চলতে কোন একটা কণার সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার ফলে এর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তো তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন ডেল্টা ল্যামডা ম্যাক্স এটা কত সেটা প্রশ্নে বলা সেটা হচ্ছে 4.849 10 টু দি -12 মিটার 4.849 10 টু দি -12 মিটার এই তথ্যটা প্রশ্নে দেওয়া এরপরে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে সংঘর্ষের ফলে ফোটনটি যদি তার গতিপথ থেকে গতিপথ মানে হচ্ছে যে যে পথে সে যাচ্ছিল অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে যে সরল রেখা বরাবর এই ফোটনটা যাচ্ছিল সেই পথের সাথে থার্টি ডিগ্রি কোণে বিচ্যুত হয় তাহলে এই থার্টি ডিগ্রি কোণে ফোটনটা নির্গত হয়ে চলে যাবে সো এই প্রশ্নটা করা যে এই যে ফোটনটা চলে যাচ্ছে থার্টি ডিগ্রি কোণে সেক্ষেত্রে তার কম্পাঙ্কের পরিবর্তন কত তার মানে তোমাকে বের করতে হবে ডেল্টা নিউ বা ওর ফ্রিকুয়েন্সির পরিবর্তন কত এটা বের করতে হবে এই তাহলে এই প্রশ্নটা আমি আবার একটু শুরু থেকে বলি প্রশ্নটা হচ্ছে যে একটা ফোটন যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ফোর হান্ড্রেড ন্যানোমিটার ন্যানোমিটার এই ফোটনটা যেতে যেতে একটা কণার সাথে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেলে সে বিভিন্ন দিকে যেতে পারে তো এই কণার সাথে ধাক্কা খাওয়ার সময় তার তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন হওয়া সম্ভব ফোর পয়েন্ট এইট ফোর নাইন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার এর চেয়ে বেশি আর পরিবর্তন হওয়া সম্ভব না এটা প্রশ্নে বলা এখন যদি এই নির্গত ফোটনটা থার্টি ডিগ্রিতে চলে যায় তাহলে এখন তোমাকে বলতে হবে যে ওর ফ্রিকোয়েন্সি কতটুকু চেঞ্জ হচ্ছে এটা তোমাকে উত্তর দিতে হবে ফ্রিকোয়েন্সি কতটুকু চেঞ্জ হচ্ছে এটা উত্তর দিতে হবে তো এটা করার জন্য আমরা কি করতে পারি আমরা প্রথমে এই তথ্যটা কাজে লাগাতে পারি যে ডেল্টা ল্যাম্পটা ম্যাক্স কত তাহলে এই সমীকরণটার দিকে একটু তাকাও আমরা ডেল্টা ল্যাম্পটা ইকুয়ালস দেখতে পাচ্ছি এইচ বাই এম নট সি যে কণাটা তার পরিবর্তনশীলবার এক একটা অ্যাঙ্গেল তৈরি হতে পারে এখানে তাহলে থিটার ভ্যালু কত হলে এই মানটা সর্বোচ্চ হবে ওয়ান মাইনাস কস থিটার মানটা তো আমরা জানি যে কসটার ভ্যালু মিনিমাম হয় মাইনাস ওয়ান আর ম্যাক্সিমাম হয় প্লাস ওয়ান

সো এই অংশটা যারা একটু মিস করে গিয়েছো তারা আবার একটু শুনো যে এই অংশটুকুকে h/m0c কনস্ট্যান্ট থাকায় এটাকেই আমাদের সর্বোচ্চ করতে হবে সো এটাকে সর্বোচ্চ করার উপায় হচ্ছে থিটা কে 180 ডিগ্রি বানিয়ে দেওয়া তখন cos থিটা হয়ে যাবে -1 তাহলে 1 (-1) কত হয়ে যাচ্ছে 2 তাহলে এই 2 আমি এখানে বসিয়ে দিলাম তাহলে 2 h/m0c এটাই হচ্ছে ডেল্টা ল্যামডা ম্যাক্স তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি জানি এখানে প্রশ্নে দেওয়া ছিল সেখান থেকে আমরা আসলে কিন্তু এম নট বের করে ফেলতে পারব। তাহলে এম নট যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এম নট কে এই পাশে নিব বাকি অংশ এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা এক কাজ করি জায়গা বদল করি এই এম নট আর ডেল্টা ল্যামডা ম্যাক্স আমি এখানে এম নট কে লিখলাম আর নিচে এখানে লিখলাম ডেল্টা ল্যামডা ম্যাক্স এবার শুধু ভ্যালু বসাবো তাহলে আমি ক্যালকুলেটরটা নিচ্ছি ক্যালকুলেটরে টুয়াইস এইচ আমি আগে উপরে বসিয়ে নিই

9.11 10 টু দি পাওয়ার -31 9.11 10 টু দি পাওয়ার -31 তাহলে এই হচ্ছে আমার অ্যানসার তো এটা হচ্ছে এম নোটের ভ্যালু যে এম নোটটা আমি এত পাচ্ছি এম নোট হচ্ছে এত তো এই জিনিসটা আমরা এখানে করলাম এম নোট বের করার জন্য এম নোট বের করতে পারলে এখানে যে কোনো অ্যাঙ্গেল আমরা এখন বসাতে পারবো তাহলে আমরা এক কাজ করি আমরা এই অংশটা মুছে দিয়ে পরের প্রবলেমটাই যাই পরের অংশটাতে এবার হচ্ছে 30 ডিগ্রিতে বিচ্যুত হচ্ছে তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়ালস h বাই m not c যেটা এখন আমরা জানি ইনটু 1 মাইনাস cos 30 ডিগ্রি এটা করলে আমরা ল্যামডার পরিবর্তনটা পাবো তাহলে ল্যামডার পরিবর্তনটা পেয়ে গেলে আমরা হচ্ছে বের করতে পারবো যে কতটুকু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় সেটা তো এখন দেখো আা ল্যাম্বার্ড চেঞ্জ যদি আমরা বের করি সেটা কতটুকু হয় আবারো আমি ক্যালকুলেটরটা ইউজ করি আর এই যে এম আমি বের করেছিলাম আসলে এই ভরটা দেখে তোমরা চিনে ফেলতে পারো 9.11 10 টু দি পাওয়ার 31 এটা আসলে একটা ইলেকট্রনের স্থির অবস্থার ভর সেটা আমরা যদি এখানে বসাই তাহলে কত আসে আমি একটু দেখি আমরা উপরে বসাচ্ছি কনস্ট্যান্ট 06 তাহলে এইচ আর ইনটু আমরা লিখে দিলাম 1 মাইনাস cos 30

যে এতটুকু ল্যামডা আগের তুলনায় বড় হয়ে যায় সো এখন তোমরা চাইলেই হচ্ছে কি করতে পারবে নতুন ল্যামডা বের করতে পারবে আর হচ্ছে ফ্রিকোয়েন্সির চেঞ্জ বের করে ফেলতে পারবে তো এখন আমরা যদি লিখি সি ল্যামডা নিউ তাহলে এখান থেকে তুমি বের করে ফেল সরি তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে যে ফ্রিকোয়েন্সির চেঞ্জটা কতটুকু হয় তো সেটা তোমরা বের করতে থাকো আর এই ফাঁকে আমি একটু কমেন্টে দেখে আসি কে কে কনসেপ্টটা অলরেডি বের করতে পেরেছো আচ্ছা আচ্ছা হাসান লিখেছো যে ডিগ্রিতে cos এর ভ্যালু হলে 1 cos হ্যাঁ সো এটাই আসলে ম্যাক্সিমাম এছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেল তুমি বসাও আসলে এর চেয়ে বেশি আর কখনোই পাবে না এতটুকুই আসলে সম্ভব তো এছাড়া আমি দেখতে পাচ্ছি আহ মোহাম্মদ আমিন খান ক্লাসটা করছো নীল করছো সাদিয়া ক্লাসটা করছো তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে যারা এই অংশটা দেখেছো তারা তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জটা বের করতে পেরেছ আর দৈর্ঘ্যের চেঞ্জ থেকে আমরা ফ্রিকুয়েন্সির চেঞ্জটাও ইজিলি বের করে ফেলতে পারবো তো আমরা জানি যে তরঙ্গের বেলায় ভি ইকুয়ালস এফ ল্যামডা ঠিক তেমনি আমরা আলোর বেলায় লিখতে পারি আলোর বেগ সি ইকুয়ালস নিউ ইন্টু ল্যামডা

তো আমরা যদি আগের নিউ চাই নিউ ওয়ান সেটা হচ্ছে সি বাই ল্যামডা ওয়ান তাহলে সি ছিল থ্রি ইন্টু টেন টু আর ল্যামডা ওয়ান ছিল ফোর হান্ড্রেড ন্যানোমিটার তাহলে আমরা হচ্ছে এখন প্রথম যে ফ্রিকোয়েন্সিটা এটা বের করে ফেলি এটা যদিও প্রশ্নে চাইনি আমরা জাস্ট বের করছি দেখার জন্য যে কত আসে থ্রি ইন্টু টেন টু ন্যানোমিটার

যতটুকু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়লো সেটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন তাহলে এটা করলে কত আসে আমরা দেখি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই আমাদের যে ফোর হান্ড্রেড ন্যানোমিটার ছিল ফোর হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন প্লাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন এই হচ্ছে আমাদের এটা তো 7.499 7.499 ইনটু 10 টু পাওয়ার 14 সো এখন এই দুটোর পার্থক্য নিলেই হচ্ছে তোমার কাজ শেষ তুমি এই দুটোর পার্থক্য নাও একা থেকে ক্যালকুলেটরে আরেকটা বিয়োগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে যে ফ্রিকোয়েন্সির পার্থক্যটা কত হয় তো এই হচ্ছে আমাদের आंसर যে আমরা এটার পার্থক্য এখন বের করব পার্থক্য বের করলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি অলরেডি আমি দেখতে পাচ্ছি যে সুচি তারপর আসিফুল ইসলাম হিমেল তারপর আমি দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান তারপর তোমরা হচ্ছে এই উত্তর বের করতে পেরেছ যারা যারা করতে তাদের আশা করি কম টন নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে আমাদের এই কমটন নিয়ে যে আলোচনা ছিল যে প্রবলেমটা আমরা সলভ করতে চাচ্ছিলাম সেটার পূর্ণাঙ্গ তো আমরা এখানে মাঝখানে বের করে ফেলেছি যাতে আমরা হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সি জানি এবং এখান থেকে যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি তো এখান থেকে আরো একটা জিনিস যেটা চাইতে পারে সেটা ছিল যে আগে ফোটনের এনার্জি কত ছিল আর এখন ফোটনের এনার্জি কত সেটা কিন্তু আমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবো কারণ একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ সো আমরা নিউ ওয়ানও জানি নিউ টু ও জানি সো আমরা চাইলে আগে ইম্পারটনের এনার্জি কত ছিল সেটাও বের করতে পারবো পরে কতটুকু এনার্জি সেটাও বের করতে পারবো এটা করলে আরো একটা জিনিস কিন্তু আমরা করতে পারবো সেটা এই প্রশ্নে চাওয়া হয়নি সেটা হচ্ছে আমরা যদি বের করতে পারি যে ফোটনটার এনার্জি আগে কত ছিল আর এখন কত তাহলে আমরা বুঝতে পারবো ফোটনটা কতটুকু এনার্জি হারায় আর ফোটনটা যতটুকুই এনার্জি হারায় ইলেকট্রনটা কিন্তু ততটুকুই এনার্জি অর্জন করে তো একটা ইলেকট্রন যতটুকুই এনার্জি অর্জন করে ইলেকট্রন যদি স্থির থাকে এখন সেই শক্তিটা নিয়ে এসে দৌড় দিবে তাহলে তার একটা গতিশক্তি থাকবে তখন আমরা সেখান থেকে ইলেকট্রনটার বেগও বের করে ফেলতে পারবো যদি চাই যদি প্রশ্ন এটা চায় আমরা ইলেকট্রনের বেগটাও বের করে ফেলতে পারবো এই হচ্ছে ব্যাপার আচ্ছা যারা একটু পরে এসে জয়েন করেছো তাদের অনেকে জিজ্ঞেস করছো যে কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা ছিল হচ্ছে যে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো এসে একটা পার্টিকেলের গায়ে ধাক্কা দিচ্ছে এবং তার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ চেঞ্জ কত হয় সেটা বলে দেওয়া সেখান থেকে আমরা বের করেছিলাম যে ওর ফ্রিকুয়েন্সি কতটুকু চেঞ্জ হয় এটা ব্যাস তো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা ছিল তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই পরবর্তী প্রবলেমটা হচ্ছে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো একটি নির্দিষ্ট ধাতুর গায়ে আপতিত হয় এই প্রবলেমটা সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই প্রবলেমটা হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে তো ফোটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে অনেকেরই প্রবলেম থাকে যে অঙ্কগুলো কিভাবে করা যায় সো এই অংশটা একটু সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এবং ক্যালকুলেটর নিয়ে বসো যাতে সাথে সাথে অঙ্কটা করতে পারো প্লাস তোমার বন্ধুদেরকেও জানাও এই ক্লাসটাতে জয়েন করার জন্য সো ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে অঙ্কটা তো প্রশ্নটা বলার আগে আমি একটু ফটো ইলেকট্রিক এক ঝলকে একটু ব্যাখ্যা করে নিই সেটা হচ্ছে কিছু কিছু ধাতুর গায়ে আমরা যখন আলো ফেলি তখন সেই আলোর কারণে ইলেকট্রন নির্গত হয় তো এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রিক প্রক্রিয়া তো এই যে ফটো ইলেকট্রিক ঘটে তার কারণ হচ্ছে এই ফোটন থেকে ইলেকট্রন গুলো এনার্জি অ্যাবজর্ব করে তার শেল থেকে বের হয়ে আসে কিন্তু কথা হচ্ছে যে কোনো ফোটন আসলেই ইলেকট্রন বের করতে পারবে না ইলেকট্রন বের করার জন্য একটা ন্যূনতম পরিমাণ শক্তি দরকার যেটা যদি ওই ফোটনে না থাকে তাহলে ইলেকট্রনটাকে বের করতে পারবে না এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ইলেকট্রনটাকে নির্গত করার জন্য দরকার এটাকে বলে ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক তাহলে এখানে এই ফটো ইলেকট্রিক যে ফর্মুলা ফর্মুলাটা হয় এরকম যে আলোটা এসে পড়ল তার যদি ফ্রিকোয়েন্সি হয় নিউ তাহলে তার ফোটনের এনার্জি হবে এইচ নিউ সেখান থেকে সূচন কম্পাঙ্ক বলে একটা কথা এখানে আমরা শুনতে পাই সেটা হচ্ছে মিনিমাম যে ফ্রিকোয়েন্সির আলো পড়লে ইলেকট্রনটা নির্গত হয় তাহলে সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিওয়ালা ফোটনের এনার্জি কত হবে এইচ নিউ নট এই নিউ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক আর এই এইচ নিউনট এটাকেই বলে কার্যপেক্ষক বা ওয়ার্ক ফাংশন তো এইটার সাথে বার্তি যায় এনার্জিটা থাকে সেটা ইলেকট্রন গতিশক্তি হিসেবে নাই কিন্তু এখানে একটা কথা থেকে যায় সেটা হচ্ছে বার্তি যে শক্তিটুকুকে ইলেকট্রন পায় তার পুরোটাই কিন্তু ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট নাও হতে পারে এই জন্যই যদি বাকি পুরোটাই ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হয় ইলেকট্রনটা সবচেয়ে বেশি জোরে ছুটতে পারে সবচেয়ে বেশি জোরে যখন ছুটে তখন ওইটাই হচ্ছে ইলেকট্রনের

প্রবলেম স্টেটমেন্ট তো এখানে আরো বলা আপতিত আলোর কম্পাঙ্ক দ্বিগুণ করা হলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 500% বৃদ্ধি পায় তাহলে সূচন কম্পাঙ্ক কত তাহলে আমি এই জিনিসগুলো এবার এখানে গুছিয়ে লিখি প্রথমে এই ধাতুর গায়ে আলো ফেলা হচ্ছে তো আমরা ধরে নেই তার কম্পাঙ্ক হচ্ছে নিউ ফেলার ফলে যে ইলেকট্রন নির্গত হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স সেটা হচ্ছে 6.626 10 part, 20 joule এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এর চেয়ে বেশি কোনো ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন আমরা পাই না এইটা বলার পরে বলা হচ্ছে যে এর পরে আমরা এই ধাতুর গায়ে যে আলোটা ফেললাম তার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ করে দিলাম তার মানে এখন যে নতুন ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে টুয়াইস নিউ তার মানে ফটনগুলো বেশি বেশি শক্তি নিয়ে এসে পড়ে তাহলে ইলেকট্রন যে নির্গত হবে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিও নিশ্চয়ই বাড়বে যে বাড়লো সেটা বলা হচ্ছে একশো পার্সেন্ট মানে কি এটার সমান দুইশো পার্সেন্ট মানে কি এর দ্বিগুণ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এর পাঁচ গুণ ফাইভ ই ম্যাক্স এতটুকু বৃদ্ধি পায় তার মানে নতুন গতিশক্তি কিন্তু আসলে এইটা তার মানে হচ্ছে আগে আমরা যা পাচ্ছিলাম এখন কিন্তু টোটাল গতিশক্তি হচ্ছে তার ছয় গুণ সো হান্ড্রেড লিখে দিও না আগে তো ইকেম্যাক্স ছিলই এখন আরো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা তার মানে আগের তুলনায় আসলে মোট ছয় গুণ এনার্জি ম্যাক্সিমাম গতিশক্তি ইলেকট্রনটা পাচ্ছে তো এই হচ্ছে কাহিনি তো এটাকে সমীকরণে এখন কিভাবে লিখবো আমরা লিখব এইচ নিউ প্রথম ক্ষেত্রের জন্য ধাতুর জন্য যা ছিল তাই ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা এক দিতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু ডাবল ফ্রিকুয়েন্সি নিচ্ছিলাম তাহলে কিন্তু আগেরটাই কারণ ধাতুর ওয়ার্ড ফাংশন চেঞ্জ হচ্ছে না তাহলে থেকে যাবে কিন্তু এনার্জি কিন্তু এবার ছয় গুণ সিক্স কে ম্যাক্স তাহলে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এবার একটা কাজ করি এবার নিচেরটা থেকে উপরেরটা বাদ দিয়ে দি তার মানে হচ্ছে আমি টু যদি করি তাহলে কি পাচ্ছি দেখি এখান থেকে এটা বাদ দিলে শুধু এইচ নিউ থাকে ইকুয়ালস ছয়টা থেকে একটা বাদ দিলে পাঁচটা কে ম্যাক্স থাকে তো ইকে ম্যাক্সের ভ্যালু আমি এখানে এখন বসিয়ে ফেলতে পারি

তাহলে আমি যদি এটা ভাগ করে দেই তাহলে কত পাচ্ছি হ্যাঁ তাহলে আমি যাচ্ছি তোমাদের সাথে এই প্রশ্নটা এই উত্তরটা মিলে কিনা না তোমরা একটু চেক করে নাও 3.313 পয়েন্ট থ্রি টু দি পাওয়ার মাইনাস তো এখানে যারা যারা অ্যান্সারটা বের করেছো তোমরা একটু লিখে দাও

তো ওই ভুল এনস্টারটাও একজন পোস্ট করে দিয়েছো মনে হয় আমার কথা শুনে তুমি এটা লিখে ফেলেছো আর কি যাই হোক তো এটা হচ্ছে নিউ তো এটা জানার পর এখন ওয়ার্ক ফাংশন বের করা কিন্তু আমার পক্ষে আর কোনো ব্যাপার না তাহলে এইচ নিউ থেকে কে ম্যাক্স বাদ দিলেই ওয়ার্ক ফাংশন পাওয়া যায় আর সেই ওয়ার্ক ফাংশন কে এইচ দিয়ে ভাগ করলে আমি নিউ নট পেয়ে যাব। কারণ এই টাই হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে এইচ নিউ নট তাহলে আমরা এখন আসলে এই কাজটা করে ফেলি আমরা তো ইকে ম্যাক্স জানি এই যে ভ্যালু তারপর এইচ নিউ নট এটাও এখন জানি কারণ সরি এইচ নিউ নিউ তো আমি এখন জানি তাহলে আমরা এখন ইকে ম্যাক্সকে এই এইচ নিউ থেকে বাদ দিয়ে দিব তাহলেই এই ডাব্লিউ পেয়ে যাব তো ডাব্লিউ এর ভ্যালুটা আমি এখানে একটু লিখে ফেলি তো আমরা যদি এখন নিউ বের করি সেটা হচ্ছে এটা তাহলে আমার কনস্ট্যান্টের লিস্টে আমি এইচ বের করলাম এইচ ইন্টু

তাহলে এখন h দিয়ে ভাগ করি এটাকে যে রেজাল্টটা আসলো এই অ্যানসারটাকেই আমি ভাগ করে দিব এখন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আসে 4 10 14 তাহলে নিউ নট হচ্ছে 4 10 14 তো আমার মনে হয় অলরেডি অনেকে এই অ্যানসারটা বের করে ফেলেছো হ্যাঁ তা আমি দেখতে পাচ্ছি যে হিমেল তুমি আগে আনসারটা বের করেছো 5 10 14 তারপর গৌরব তুমিও বের করেছো 5 10 14 সেটা ছিল আমাদের নিউ আর নতুনটা যেটা থ্রিশন ফ্রিকোয়েন্সি এটা আমি অলরেডি দেখতে পাচ্ছি শতাব্দী তুমি বের করেছ। 4 ইনটু 10 টু দি পাওয়ার 14 শতাব্দী ছাড়াও আমি দেখতে পাচ্ছি আকিব বের করেছ এই आंसरটা তারপর আলবি জয়েন করেছ। ক্লাসে আলবি आंसरটা বের করে এখানে কমেন্টে লিখে জানাতে পারো আর আলবি হচ্ছে তার ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে ক্লাসটা করতে বলছে ধন্যবাদ আলবিকে তো বাকিরাও তোমরা করছো আর মোতাসিম বি আমি অলরেডি দেখেছি যে তুমি নাটোর থেকে বিসিএসএস गवर्नमेंट কলেজ থেকে ক্লাস করছো তো এটা আবার নতুন করে না বললে আমার মনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অনেকেই করেছো যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার তো এটাকে আমরা আর কিভাবে বলতে পারি এটাকে আমরা কিন্তু বলতে পারি 400 10 ইন্টু টু দি পাওয়ার টু দি পাওয়ার কে কি বলে টেরা তার মানে আমরা 400 হান্ড্রেড টেরা এটাও কিন্তু বলতে পারতাম এই উত্তরটাকে যে সুচন কম্পাঙ্কটা কত আমরা হার্টস তো এটা গেল আমাদের নিয়ে একটা একটা প্রবলেম। এখানে কথা তোমাদেরকে মনে করিয়ে দেয়লেকট্রিক ইফেক্ট এর ফলে যে কারেন্টটা তৈরি হয় অর্থাৎ ফটো তৈরি ক্রিয়ার ফলে যে কারেন্ট তৈরি হবে বিদ্যুৎ প্রবাহ সেই প্রবাহের মানটা কিন্তু ফ্রিকুয়েন্সির উপরে নির্ভর করে না প্রবাহের মানটা নির্ভর করে আলোর তীব্রতার উপরে আলোর তীব্রতা বেশি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আসে তো যদি যত বেশি ফোটন আসবে তত বেশি ইলেকট্রন নির্গত হবে তত বেশি হবে আর যদি থ্রেশল ফ্রিকোয়েন্সির নিচে হয় আলোর তরঙ্গ তরঙ্গদীর্ঘ তখন কোনো ইলেকট্রন নির্গতই হচ্ছে না কারেন্টের প্রশ্নই আসে না কিন্তু আমি যদি তীব্রতা ঠিক রেখে ফ্রিকোয়েন্সি বাড়াই তখন কি হবে তখন যেটা হবে সেটা হচ্ছে নিবৃত্তি বিভব বাড়বে নিবৃত্তি বিভব মানে হচ্ছে স্টপিং পটেনশিয়াল তো এই স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব নির্ভর করে হচ্ছে ইলেকট্রনের ম্যাক্সিমাম যে গতিশক্তি তার উপরে সো ইকে ম্যাক্স এর উপরে সো ইকে ম্যাক্স যত বাড়ে তত হচ্ছে নিবৃত্তি বিভব বাড়ে তো আমরা যদি ইলেকট্রনের চার্জ কে নিবৃত্তি বিভব দিয়ে গুণ করি তখন হচ্ছে ইকে ম্যাক্স পাই তো তাহলে ইকে ম্যাক্স পাওয়ার উপায় কি আর সরি নিবৃত্তি বিভব পাওয়ার উপায় কি ইকে ম্যাক্স কে ই দিয়ে আমরা যদি ভাগ করে দেই তো এই হচ্ছে ব্যাপারটা কত হয় আচ্ছা পরবর্তী প্রবলেমটা যাই পরবর্তী প্রবলেমটা হচ্ছে রিলেটিভিটি সংক্রান্ত বা আমাদের যে আপেক্ষিকতার সূত্র সেই আপেক্ষিকতার সূত্র সংক্রান্ত তো আপেক্ষিকতার সূত্র থেকে আমরা প্রবলেম করতে যাচ্ছি তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আছে এই ধরনের প্রবলেম প্রায় পরীক্ষায় আসে তো খুব ভালো হবে তোমরা যদি ফ্রেন্ডদেরকে এখনই মেনশন করে এই অংশটা দেখতে বলতে পারো তো আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কিছু অংশ দেখব এখানে যেমন তার মধ্যে একটা হচ্ছে টাইম ডাইলেশন টাইম ডাইলেশন তো টাইম ডাইলেশনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে দুইজন যখন দুইটা আলাদা রেফারেন্স ফ্রেমে থাকে তখন তাদের টাইম সেম রেটে প্রবাহিত হয় না তো যে বেশি গতিশীল থাকে আমরা দেখতে পাই যে তার সময়টা ধীরে ধীরে প্রবাহিত হয় আর যে হচ্ছে স্থির রেফারেন্স ফ্রেম থাকে তার তুলনায় মানে আসলে তো এখানে অ্যাবসলিউটলি স্থির বলে কিছু নেই বা অ্যাবসলিউটলি গতিশীল বলে কিছু নেই ধরা যাক আমরা উদাহরণ হিসাবে দুইটা রেফারেন্স ফ্রেম নিলাম একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে একটা রকেট সো রকেটে করে কেউ একজন ভ্রমণে যাচ্ছে তো রকেটে করে যখন ভ্রমণে যাচ্ছে তখন পৃথিবীর সাপেক্ষে তার বেগটা অনেক বেশি এটা হচ্ছে রকেটের বেগ তো এই রকেটের মধ্যে যদি যাত্রী থাকে আমি রকেটটা এরকম বড় করে রাখলাম একটু ভিতরে এই ভিতরে যাত্রী পারে। পারে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া এরকম যে ধরা যাক দুই ভাই বোন ওরা পৃথিবীতে থাকে তো এদের মধ্যে একজনের নাম হচ্ছে বনি আরেকজনের নাম হচ্ছে অনি তো প্রশ্নে বলা যে বনির চেয়ে অনি পাঁচ বছরের বড় তার মানে প্রথমে বনির বয়স যা তার চেয়ে অনির বয়স হচ্ছে পাঁচ বছর বেশি তাহলে আমরা বনিকে ব দিয়ে লিখলাম অনিকে অ দিয়ে লিখলাম তাহলে বনির বয়স যাই থাকুক না কেন অনির বয়স হচ্ছে তার চেয়ে পাঁচ বছর বেশি এক্সট্রা এইবার যেটা হচ্ছে এবার অনি হচ্ছে মহাকাশ ভ্রমণ করে আসলো এই রকেটে করে মহাকাশ ভ্রমণ করে আসলো অনেক বেশি স্পিডে কারণ অল্প স্পিডে চলাফেরা করলে রিলেটিভিস্টিক ইফেক্ট আসলে কাজে আসবে না অনেক বেশি স্পিড দরকার সো সে অনেক বেশি স্পিডে মহাকাশে ভ্রমণ করে আসলো করে এসে দেখলো যে সে ভ্রমণ করে আসলো কয় বছর চার বছর সে চার বছর মহাকাশ ভ্রমণ করে আসলো করে এসে দেখলো যে বনির বয়স তার চেয়ে আবার চার পাঁচ বছর বেশি তার মানে এখন অনেক ভ্রমণ ভ্রমণ করে যত বছর হলো তার বনের বয়স হচ্ছে তার চেয়েও পাঁচ বছর বেশি এই হচ্ছে ঘটনা তাহলে এখন তোমাকে বলতে হবে যে অনেক কত বেগে ভ্রমণ করে আসলো এটা টাইম ডাইলেশনের অঙ্ক এটা আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করব টি ইকুয়ালস টি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি বাই সি এই ফর্মুলাটা দিয়ে আমরা এটা সলভ করব তো আচ্ছা তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি তুমি এখন চিন্তা করে বলবে যে আমরা টি কত বসাবো আর টি নট কত বসাবো টি কত বসাবো আর টি নট কত বসাবো এবার একটু আসি কার সময়টা টি আর কার সময়টা টি নট তো আমি এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা কমেন্টে আগে ঝটপট জানাবে তারপর আমরা বাকি অঙ্কটা করব তো আমরা এই ফর্মুলাটা যেভাবে লিখলাম এই ফর্মেটে লিখলে এইটি এটা হচ্ছে পৃথিবীর সময় তার মানে পৃথিবীতে যে ঘড়ি নিয়ে বসে থাকবে ধরো বনি ওর হাতে হচ্ছে একটা ঘড়ি এই ঘড়ির সময়টা হচ্ছে টি আর রকেটে রকেটে চলে চলে যাবে গেলে রকেটের ভিতর যে সময়টা সময়টা ঘড়িটা ঘুরবে সেই হচ্ছে টি তো এখন নট তুমি আমাকে বলো আমি যে প্রশ্নটা করলাম সে অনুযায়ী ভ্রমণ শুরু করার আগে বনির চেয়ে অনির বয়স ছিল পাঁচ বছর বেশি এবার অনি হচ্ছে চার বছর ভ্রমণ করে আসলো এসে দেখলো বনির বয়স হচ্ছে অনির চেয়েও পাঁচ বছর বেশি তার মানে ও আগে ছোট ছিল ওই এখন বড় পাঁচ বছরের তাহলে আমরা টি কত বসাবো আর টি নট কত বসাবো এই হচ্ছে আমার প্রশ্ন তাহলে কমেন্টে তুমি আগে আমাকে এইটা বলো যে টি কত আর টি নট কত তারপরে হচ্ছে আমরা জাস্ট ভ্যালুটা বসাবো বসিয়ে হচ্ছে বি এর ভ্যালু বের করে ফেলবো কিন্তু তুমি আগে বলো যে টি কত আর টি নট কত এটা আগে বের করতে হবে আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা যেটা বেক করতে যাচ্ছি আচ্ছা তাহলে আমরা এখন আগে বেক করতে যাচ্ছি যে টি আর টি নট কত তো দেখি তোমরা কমেন্টে এটা লিখতে পারছো কিনা যে টি কত আর টি নট কত আচ্ছা জামেদ বলেছে যে রকেটটা সুন্দর হয়েছে ধন্যবাদ তো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাস করছো আমি দেখতে পাচ্ছি নীল ক্লাস করছো আহসান ক্লাস করছো তারপর সামির ক্লাস করছো সামির বলেছে যে এমসিকিউ এর উপরে ক্লাস নিলে ভালো হয় হ্যাঁ এই ক্লাসগুলোর পরে আমরা এমসিকিউ এর উপরেও আলাদা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব সেই ক্লাসগুলোর মূল ফোকাস হবে যে কত তাড়াতাড়ি এমসিকিউ এর জন্য সঠিক উত্তরটা বের করা যায় কারণ অনেক সময় আমরা অনেক শর্টকাট ইউজ করে করতে পারি আবার অনেক সময় হচ্ছে উত্তরগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে হ্যাঁ এটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি আবার এলিমিনেশন মেথডে যেতে পারি যে এইটা এটা এইটা এগুলো উত্তর হওয়া পসিবল না তাহলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে উত্তর আচ্ছা যে প্রশ্নটা আরেকবার বলতে আমি আবার বলি এইটা হচ্ছে অনি আর এইটা হচ্ছে বনি প্রথমে বনির চেয়ে অনির বয়স ছিল পাঁচ বছর বেশি তার মানে ও পাঁচ বছরের বড় বন ছিল এরপরে ও চার বছর মহাকাশে ভ্রমণ করে আসলো করে এসে দেখলো বনি হচ্ছে তার চেয়ে পাঁচ বছরের বড় তাহলে আমরা টি নট কত বসাবো আর টি কত বসাবো এটা ছিল আমার প্রশ্ন তো অলরেডি অনেকে উত্তর দিয়েছ যেমন হিমেল বলেছো যে টি নট হচ্ছে চার আর টি হচ্ছে আহসান বলেছ যে টি হবে দশ রাব্বি বলেছ যে একটা হবে চার আর একটা হবে নয় আসলে কত হয় আমরা এখন একটু দেখি দেখো খুব ভালো করে খেয়াল করো তুমি প্রথমে যে কোনো একটা ভ্যালু ধরে নাও মনে করো যে বনির বয়স হচ্ছে দশ বছর তাহলে অনির বয়স যেহেতু পাঁচ বছর বেশি তাহলে ওর বয়স নিশ্চয়ই পনেরো বছর এইবার সে রকেটে করে ভ্রমণ করে আসলো চার বছর তার নিজের ঘড়িতে তাহলে ওর বয়স এখন হয়ে যাবে পনেরো প্লাস চার তাহলে উনিশ তাহলে ওর বয়স কিন্তু এখন উনিশ বছর আর সেই উনিশ বছর বয়সে সে ফিরে এসে দেখবে তার যে ছোট ভাই ছিল সে তার চেয়ে পাঁচ বছরের বড় তাহলে উনিশ আর পাঁচে কত হয় চব্বিশ তাহলে বনির বয়স কত বাড়লো আসলে চোদ্দ বছর বাড়লো তার মানে আসলে এই টিটা বসবে হচ্ছে চোদ্দ আর টি নট বসবে হচ্ছে চার এইটা হচ্ছে কারেক্ট ভ্যালু তো এটা অনেকের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছিল যে কত বসবে কারণ আমি একটা অ্যান্সারও কমেন্টে পাইনি যারা এই টি কে চোদ্দ লিখেছ অনেকে দশ পর্যন্ত লিখেছ অনেকে নয় লিখেছ অনেকে চার লিখেছ কিন্তু চোদ্দ কেউ লিখনি আচ্ছা যেমন এখনো আমি দেখতে পাচ্ছি অনেকে ফোর আর নাইন এটা লিখেছ আহসান খালি লিখেছিলে টেন বাট অ্যাকচুয়ালি টি হবে চোদ্দ এই অংশটা কিন্তু ক্রিটিক্যাল ছিল সো এই প্রবলেমটা এই অংশটা ধরতে না পারার কারণে অনেকে পারবে না কারণ এই ফর্মুলা তোমরা সবাই জানো যে কোনো একটা ভ্যালু এখানে বসালে অন্য একটা ভ্যালু পাওয়া যাবেই হ্যাঁ সো এই যে কোনো একটা প্রবলেম যে কোনো একটা ভ্যালু দিলে তুমি অন্য আরেকটা পেয়ে যাবে কিন্তু সত্যিকার ভ্যালুগুলো আসলে কত সেটা বসাতে পারলেই তুমি একমাত্র সঠিক উত্তরটা পাবে তো এখন আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার করা শুরু করেছ যে চোদ্দ তো যারা এই অংশটা মিস করে গিয়েছো তাদের জন্য আমি এটা আবার একটু বলি যে কেন এটা 14 আমি বলেছিলাম যে বনির চেয়ে অনেক বয়স 5 বছর বেশি তো এখন আমি একটা বয়স ধরে নিয়েছি জাস্ট সেটা হচ্ছে বনির বয়স আমি ধরলাম 10 তাহলে অনির বয়স হবে 10 প্লাস 5 15 এবার অনি 4 বছর ভ্রমণ করে আসলো তাহলে তার নিজের বয়স হলো 19 15 আর 4 19 এসে দেখলো ছোট ভাই তার চেয়ে 5 বছর বেশি বড় তাহলে এখন ছোট ভাইয়ের বয়স কত আসলো তো এখন বড় ভাই তাহলে উনিশ আর পাঁচে চব্বিশ তাহলে ভ্রমণ শুরু করার আগে ওর বয়স ছিল দশ এখন তার বয়স চব্বিশ তাহলে কিন্তু বাড়লো তাই টিতে আমরা চোদ্দ বসাবো কিনোটে বসাবো চার এইবার আমি এখান থেকে ভি বের করার জন্য চেষ্টা করতে পারি তাহলে এটা একটু ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল আর এই অংশটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে দেখো আমরা বাকি অংশটুকু সলভ করে ফেলি বাকি অংশটুকু সলভ করে এর উত্তরটা বের করে ফেলি তাহলে আমরা যদি 1 মাইনাস √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এখানে t not by t 4 বাই 14 এটা আসে তো এটাকে আমরা এখন চাইলে স্কয়ার করতে পারি তা আমরা এটাকে স্কয়ার করে দেই আমরা 4 বাই 14 এটাকে স্কয়ার করে দিলাম করলে 4 বাই 49 আসে তাহলে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার এটা হচ্ছে 4 বাই 49 এটা তো এটা আসলো আসার পর আমরা এবার ভি বের করতে চাই তাহলে আমরা কাজ করি এটাকে ওই পাশে নিয়ে যাই এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়ালস 1 4 49 তারপরে আমরা হচ্ছে c স্কয়ার দিয়ে এটাকে গুণ করব তারপর রুট করব তাহলে আমরা আগে এই হিসাবটুকু করি 1 মাইনাস 4 49 যা আসলো এটাকে আমরা c স্কয়ার 3 10 8 হোল স্কোয়ার এটা দিয়ে গুণ করলাম করলে যা আসে সেই অ্যান্সারটাকে আমরা রুট করবো তাহলে ভি পাবো ভি আমার এসলো এসছে টু এইট সেভেন ফোর ফোর পুরো ভ্যালুটা আর আমরা যদি কমিয়ে এনে লিখতে চাই তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি টু পয়েন্ট এইট সেভেন এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কারেক্ট যে সে ভ্রমণ করে আসার সময় রকেটের ভেলোসিটি ছিল টু পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ফাইনাল অ্যান্সারটা আচ্ছা মাহবুবুর রহমান বলেছো যে তুমি মাত্র জয়েন করেছো তো এই অ্যান্সার তোমাকে পরে আবার রিওয়াইন্ড করে দেখতে হবে আর রাব্বি বলেছো যে টেন কেন ধরলাম এটা আসলে এমনি ধরেছি আমি বনির বয়স প্রথমে যে কিছু ধরতে পারতাম তাতেও আসলে সেম অ্যান্সার আসতো আর বাপ্পি বলেছ যে কিভাবে হলো এটা আমি অলরেডি কয়েকবার ব্যাখ্যা করেছি তুমি চাইলে বুঝে যাবে আর নীল জিজ্ঞেস করেছো যে এক্স ধরলে ভালো হতো কিনা হ্যাঁ এক্স ধরেও অবশ্যই করা যাবে কোনো ব্যাপারই না আমি জাস্ট হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন করার জন্য একটা হিসাব ধরে করলাম আর কি এক্স ধরে কেন করা যাবে না করা যাবে তো এরপরে আমরা আপেক্ষিক বেগের একটা প্রবলেমে যাই এই প্রবলেমটা এটা বিভিন্ন সময় সাবজেক্টিভেও আসে আবার অবজেক্টিভে অনেক সময় এটা আসতে দেখা যায় তো এই প্রবলেমটা সবাই একটু খেয়াল করো একদম শুরুতে আমরা যখন রিলেটিভিটির কিছু স্বীকার্য করেছিলাম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ওইখানে কিন্তু ছিল যে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগটা কনস্ট্যান্ট শূন্যস্থানে শূন্যস্থানে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষেই আলোর বেগটা কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বা যেটাকে আমরা সি বলি তো আমরা আপেক্ষিক বেগ দিয়ে যদি এই জিনিসটা লিখতে চাই তখন রিলেটিভিটির বেলা যখন অনেক বেশি ভেলোসিটি নিয়ে আমরা আলোচনা করব তখন আপেক্ষিক বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে v1 v2 1 v2 c2 এটা দিয়ে আমাদেরকে কাজ করতে হয় তো আমরা এখন তিনটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন কল্পনা করব ওই তিনটা সিচুয়েশন আমরা দেখব যে আলোর বেগ কার সাপেক্ষে কেমন হয় বা অন্য পার্টিকেল যদি অনেক বেশি স্পিডে মুভ করে তখন হচ্ছে তাদের একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কি ধরনের হয় তো আমাদের সিচুয়েশন 1 এটা তো আমরা কাজ করি আমরা এখানে দুইটা টোকেন নেই তো আমরা মনে করি যে এরা হচ্ছে দুইটা পার্টিকেল এই এটা হচ্ছে একটা ফোটন এটাও আর একটা ফোটন দুইটাই ফোটন তাহলে এটা একটা ফোটন এটাও আর একটা ফোটন এই ফোটনের বেগ তাহলে কত ও এদিকে যাচ্ছে নিশ্চয়ই সি বেগে আর এটাও যেহেতু ফোটন শূন্যস্থানে সেও চলবে সি বেগে তো আমরা যদি জিজ্ঞেস করি এই ফোটনের সাপেক্ষে ওই ফোটনের বেগ কত তো নর্মালি তোমরা জানো যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগটাকেই বিয়োগ করতে হয় তো আমরা যদি এটার সাপেক্ষে এটার বেগ বের করতে চাই তাহলে এটার বেগটাকেই বিয়োগ করতে হবে তো এখন যেহেতু পরস্পর বিপরীত দিকে আসে তো আমরা এটাকে মাইনাস ধরতে পারি যে আমরা এই এক্স অক্ষের পজিটিভ দিকে বেগটাকে পজিটিভ ধরলাম আর এক্স অক্ষের নেগেটিভ দিকে বেগটাকে আমরা নেগেটিভ ধরব তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করব সি মাইনাস মাইনাস সি তার মানে সি একবারে প্লাস লিখে দিতে পারি তাহলে কত আসে তাহলে খেয়াল করে দেখো কি ভয়ঙ্কর ব্যাপার একটা ফোটন এদিকে যাচ্ছে সি বেগে আর একটা ফোটন ওই বিপরীত দিক থেকে আসবে মাইনাস সি বেগে মানে উল্টা দিক থেকে আসছে বলে আমরা টা লিখলাম তো ওই ফটনটাও আসে সি বেগে দুইজন দুইজনের দিকে আসবে কিন্তু একজনের সাপেক্ষে আসবে এবার আমরা এক কাজ করি এটাকে আমি পাল্টে দিয়ে একটা পার্টিকেল বানিয়ে ফেলি এটাকে চেঞ্জ করে দিলাম এটা এখন আর ফটন না এটা হচ্ছে একটা ইলেকট্রন এইটা ইলেকট্রন সো ইলেকট্রন নিশ্চিষ্টৃণ স্তরে সি বেগে চলতে পারবে না তার চেয়ে অল্প বেগে চলতে পারে তো মনে করো এটা হাফ সি বেগে চলে এই ইলেকট্রনটা এখন হাফ সি বেগে চলে তাহলে ওর সাপেক্ষে এই ফোটনটার বেগ কত মনে হবে তো যদি ফর্মুলা ঠিক থাকে তাহলে হচ্ছে এটাও সি মনে হওয়ার কথা তো আমরা দেখি তো এটা হচ্ছে 0.5 সি সি মানে সি 1 আবার হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ সি স্কোয়ার এটা তো এখানে উপরে ওয়ান আর নিচে হচ্ছে কত আমি দেখি ও এটাও সি স্কোয়ার কেটে ওয়ান তাহলে কাটাকাটি করলে এইটাও আসলে সি হয় তার মানে আলোর বেগের অর্ধেক বেগে যাওয়া এই ইলেকট্রনটা বিপরীত দিক থেকে আসা একটা আলোর ফোটনকে মনে করবে সি বেগে আসছে এরকম সো এটাও সেম এটাও সি হবে আচ্ছা গেল এটা হচ্ছে এবার আমরা দুইটা পার্টিক আসে জিরো পয়েন্ট সেভেন সি বেগে আর এই ইলেকট্রনটা এদিকে আসে জিরো পয়েন্ট সিক্স সি বেগে এইবার দুইজনেই তো পার্টিকেল দুইজনের বেগই আসলে দুইজনের কি মনে হওয়া উচিত আলোর বেগের চেয়ে কম মনে হওয়া উচিত কিন্তু

আপেক্ষিকতার তত্ত্বে যে ইয়াটা করলাম আপেক্ষিকতা বের করলাম সেটা আচ্ছা জাহিন জিজ্ঞেস করেছে যে একটা ইলেকট্রন আর আরেকটা ফোটন হলে কি হবে সেটা অলরেডি আমরা কিন্তু দেখিয়েছি এখানে আমাদের দুই নাম্বার কেসটাই সেটা ছিল যে একটা ইলেকট্রন আর একটা ফোটন প্রথমে ছিল দুইটা ফোটন তাদের কাছে তাদের বেগ সেই মনে হয় আর এরপরে ছিল একটা ইলেকট্রন একটা ফোটন তো তাদের কাছেও হচ্ছে ওই ইলেকট্রনটার কাছেও ফোটনটার বেগ সেই মনে হয় শেষে দুইটা ইলেকট্রন ছিল যাদের একে অপরের সাপেক্ষে বেগটা সি এর চেয়ে একটু কম আসে কারণ ওরা যেহেতু ভরযুক্ত কণা এই জন্য ওরা হচ্ছে সি বেগে চলতে পারে না তার চেয়ে কম বেগে শূন্য স্থানের মধ্যে দিয়ে চলতে পারে কিন্তু আরেকটা মজার ব্যাপার কিন্তু এখানে ঘটে সেটা হচ্ছে পানিতে তো আলোর বেগ সি এর সমান না তাই না পানিতে আলোর বেগ কিন্তু কম সো পানির ভিতর দিয়ে যখন ফোটন যায় এখন ফোটনটা কিন্তু একটু স্লো হয়ে যায় কতটুকু স্লো হয়ে যায় সেটা হচ্ছে এমনিতে শূন্য স্থানে যে আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মজার বিষয় একটু খেয়াল করো সেটাকে পানির যে প্রতিসরাঙ্ক রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এটা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় পানিতে হচ্ছে ফোটনটা এই বেগে চলে তো এখন এই বেগের চেয়ে বেশি বেগে কিন্তু একটা ইলেকট্রন চলতেই পারে সেই ঘটনা কিন্তু অহরহ বাস্তবে ঘটেও থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে রিয়েক্টরের কোর গুলো যখন পানিতে ডুবানো থাকে হেভি ওয়াটার যদি ওইটা ডিউটেরিয়াম অক্সাইড তো ওই পানিতে আলোর বেগটা শূন্যস্থানের স্থানের তুলনায় অনেক কম সেই বেগের চেয়ে বেশি বেগে ইলেকট্রন তখন চলতে পারে ওখানে তো চলার সময় তখন ওই ইলেকট্রনের গা থেকে আলো বের হয়ে আসে একটা ওইটাকে বলেছে হচ্ছে শেরেন রেডিয়েশন সো একটা হালকা নীল রঙের একটা আলো দেখা যায় আর কি তো এই হচ্ছে ঘটনা আচ্ছা সাকিব জিজ্ঞেস করেছো যে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়িয়ে ফেলেছি নাকি না এটা আমরা সহ দশটায় শুরু করব জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাসটা তো আপেক্ষিক ব্যাগ নিয়ে আমরা কিছুক্ষণ কথা বললাম তো এরপরে হচ্ছে আমরা দৈর্ঘ্য সংকোচন নিয়ে একটু কথা বলবো দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা এল ইকুয়ালস এল নট রুট ওয়ার্ড এখানেও এই এল নটটা হচ্ছে স্থির অবস্থায় মাপা দৈর্ঘ্য এলটা হচ্ছে গতিশীল অবস্থায় মাপা দৈর্ঘ্য তো ধরো এই হচ্ছে পৃথিবী পৃথিবীর উপরে একজন অবজারভার ও বসে একটা রকেটের দৈর্ঘ্য মাপবে রকেটটা শূন্য দিয়ে উড়ে যাচ্ছে সো এই রকেটটার বেগ আমরা এখানে দিয়ে দিব তখন ওর দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে হবে তো এই যে রকেটটা রকেটের মধ্যে একজন নবচারী বসে সো রকেটের যে নবচারী সে বলে যে তার রকেটটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এটা তার দাবি যে আমার রকেটটার দৈর্ঘ্য একশো মিটার কিন্তু রকেটটা সামনের দিকে যাচ্ছে জিরো সি বেগে অনেক বেশি বেগ এত বেগে বাস্তবে আসলে রকেট এখনো চলতে পারে না তো আমরা ধরে নিলাম যে পয়েন্ট সি বেগে রকেটটা যাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে মাটিতে বসে থাকা অবজারভার এই রকেটটার দৈর্ঘ্য কতটুকু দেখবে আমরা ডিরেক্ট ফর্মুলা বসতে পারি মাটিতে যে বসে থাকে সে যেটা দেখবে সেটা হচ্ছে এল তাহলে এল ইকুয়ালস হচ্ছে এল নট এটা হচ্ছে এল নট এল নট কত একশো root over 1 minus তাহলে আমরা যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটা করি এর মাঝখানে আয়ন আমি দেখতে পাচ্ছি যে পানিতে আলোর বেগটা কত ছিল সেটা তুমি লিখে ফেলেছো সেটা হচ্ছে 2.26 10 টু পাওয়ার 8 আচ্ছা তো এই হচ্ছে পানিতে আলোর বেগ ছিল ওকে

এটাকে আরো অনেক ভাবে দিতে পারতো সেটা হচ্ছে যদি একটা স্কোয়ার আকৃতির মাঠ হয় এরকম বর্গাকৃতির একটা মাঠ এই মাঠের দৈর্ঘ্য একশো মিটার মিটার তো এই মাঠের উপর দিয়ে যদি এই রকেটটা ঠিক একই বেগে উড়ে যায় এরকম করে তখন সেই মাঠটাকে কেমন দেখবে তখন কিন্তু মাঠটাকে সে একশো মিটার বাই একশো মিটার দেখবে না আর ছোট দেখবে কিন্তু রকেট উড়ে যাচ্ছে এই বরাবর তাহলে এই বরাবর দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে এই যে এইটুকু দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে এটা ছোট হয়ে 60 মিটার হয়ে যাবে কিন্তু এইভাবে তো রকেট উড়ে না সো এইভাবে যে দৈর্ঘ্য আগে যা ছিল তাই কিন্তু থাকবে 100ই থাকবে কাজেই আগে এই মাঠটার ক্ষেত্রফল ছিল 10 টু দি পাওয়ার 4 মিটার স্কয়ার আর এখন কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে 6 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার স্কয়ার তার মানে ক্ষেত্রফল কিন্তু 40% রিডিউস হয়ে যাচ্ছে ক্ষেত্রফল 40% কমে যাচ্ছে এই ধরনের অঙ্ক এখানে দিতে পারি যে একটা মাঠের উপর দিয়ে একটা রকেট উড়ে যাচ্ছে ফলে ওই মাঠের কত কম হবে যেহেতু থাকে শুধুমাত্র দৈর্ঘ্য একশো থেকে সিক্সটি হয়ে যাচ্ছে অর্থাৎ ফর্টি পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে ক্ষেত্রফলটাও ফলটাও ফর্টি পার্সেন্ট কমে যাবে আচ্ছা এখন আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে সেটা হচ্ছে এটা একটা বৃত্ত হ্যাঁ এটা হচ্ছে একটা হাতে আঁকা বলে একটু মতো দেখা যাচ্ছে বাট আমি যদি সামনে একটা বৃত্ত এই বৃত্ত আকার মাছের উপর দিয়ে রকেটটা উড়ে যাচ্ছে তখন এর ক্ষেত্রফল কত মনে হবে এই বৃত্তের রেডিয়াস দেওয়া এই বৃত্তের রেডিয়াসটা দেওয়া 10 মিটার বৃত্তের রেডিয়াস দেওয়া 10 মিটার তো এর উপর দিয়ে আমাদের সেই রকেটটা একই বেগে উড়ে যাচ্ছে v 0.8 c 0.8 c এই বেগে উড়ে যাচ্ছে দেখি এই প্রশ্নটার উত্তর কে সঠিকভাবে দিতে পারো এই বৃত্তটার উপর দিয়ে রকেটটা 0.8 c বেগে উড়ে যাচ্ছে সো এই রকেটের কাছে বৃত্তের ক্ষেত্রফল কত মনে হবে যে এই প্রশ্নটার উত্তর কারেক্টলি দিতে পারবে আমি বুঝবো। যে দৈর্ঘ্য সংকোচনের আইডিয়াটা তার পুরোপুরি ক্লিয়ার তো আমি এখন একটু কমেন্টে দেখি এত তাড়াতাড়ি অবশ্য উত্তর আসবে না আচ্ছা এর মাঝখানে আমি অন্য কিছু প্রশ্নের উত্তর দিই আচ্ছা যেমন শতাব্দী প্রশ্ন করেছে যে রকেটটা কর্ণ বরাবর উঠলে কি হবে এই প্রশ্নের উত্তর আমি এভাবে দিয়ে ফেলি আর তোমরা বাকিরা এই ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করো আচ্ছা তাহলে আমি এই সাইডে এই প্রশ্নটার উত্তর দিই যে কর্ণ বরাবর রকেটটা টা কি হতে যাচ্ছে এই হচ্ছে আমার ছিল এই কর্ণ বরাবর যদি রকেটটা উড়ে যায় তাহলে তার যে নাইনটি ডিগ্রি আরেকটা কর্ণ এই কর্ণটার কোনো পরিবর্তন হবে না যেই কর্ণ বরাবর রকেট উড়ে যাচ্ছে ওই কর্ণটা ছোট হয়ে আসবে কাজেই অন্য যে কর্ণটা ছিল সেটা আগে যেমন ছিল তেমনই থাকবে তার মানে আমি যদি পাশের ছবিটা আঁকি এই যে এই কর্ণটা যত বড় ছিল এই কর্ণটা তত থাকবে। কিন্তু এই কর্ণটা হয়ে যাবে ছোট এই যে এই কর্ণটা হয়ে যাবে ছোট যে কর্ণ বরাবর উড়ে যাচ্ছে তাহলে তখন দেখতে এমন লাগবে আর এই শেপটাকে কি বলে তোমরা সবাই জানো সেটা হচ্ছে একটা রম্বস তার মানে হচ্ছে একটা রম্বসের মতো দেখা যাবে এই বর্গাকৃতির মাছটাকে তো এই উত্তরটা আমি দিয়ে ফেললাম আর এবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বৃত্তের হচ্ছে এই বরাবর রেডিয়াসটা ছোট হয়ে যাবে আর এই এদিকে হচ্ছে রেডিয়াস যা ছিল সেটা তাই থাকবে কাজে এরকম চ্যাপটা এরকম দেখা যাবে আরকি এই বরাবর একই থাকবে এই বরাবর ছোট হয়ে যাবে তো ক্ষেত্র ফল কত হবে সেটা হচ্ছে যে কোনো এক দিকে দৈর্ঘ্য সংকোচন যত পার্সেন্ট হয় ক্ষেত্রফল তত পার্সেন্ট কমে যায় তো আমরা এখন একটু দেখি এটার অরিজিনাল আগে ক্ষেত্রফল কত ছিল সেটা থাকবে পাই তার মানে হচ্ছে তিনশো চোদ্দ দশমিক এক পাঁচ নয় এটা ছিল আগে ক্ষেত্রফল তিনশো নয় এটা হচ্ছে শুরুতে ছিল ক্ষেত্রফল তো আমরা জানি যে পয়েন্ট এইট সি বেগে গেলে এদিকে দৈর্ঘ্যটা সিক্সটি হয়ে যায় হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অয়ন এই অ্যান্সারটা দিয়েছো হান্ড্রেড এইট পয়েন্ট ওয়ান খুবই কাছাকাছি এসেছে তো তোমার উত্তরটা আমি সঠিক ধরে নিচ্ছি তারপর এরপর অনেকেই সঠিক উত্তর দিচ্ছে যেমন ফাহিম দিয়েছ সঠিক উত্তর আরো কাছাকাছি না দুইশো চল্লিশ না না আর ফাহিম একটা প্রশ্ন করেছিল যে রকেট উড়ে যাচ্ছে একটা ত্রিভুজি দেখতে পাচ্ছে সেটা কেমন হবে যে বরাবর উড়ে যাচ্ছে ওই বরাবর তুমি দৈর্ঘ্যটা ছোট করে দিলে যা হয় তাই তবে ত্রিভুজের যদি কোনো শীর্ষ বরাবর উপরে যায় তাহলে হচ্ছে ভূমির থেকে ভূমির লম্বভাবে যদি উড়ে যায় তখন ভূমিটা सेम থাকবে উচ্চতাটা কমে যাবে এইটুকুই আর কোনো চেঞ্জ নেই বাকি সবকিছু আগের মতই থাকবে আচ্ছা নীল যে করেছে যে এটা কিভাবে হচ্ছে সেটা হলো এই যে আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা আমি আগে বের করলাম তো এখন তুমি এই চাইলে এই বৃত্তটাকে অনেক অনেক ছোট ছোট চতুর্ভুজে ভাগ করতে পারতে তুমি এই বৃত্তটাকে চাইলে অনেক 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 ক্ষুদ্র ক্ষুদ্র চতুর্ভুজে ভাগ করতে বা ভাগ করতে আয়ত পারতে অনেক ছোট ছোট। তুমি বলতে পারো যে ভাইয়া এই সাইডের অংশগুলো তো আসলে আয়ত ক্ষেত্র হয় না হ্যাঁ এত বড় বড় করে কাটলে এই সাইডের অংশগুলো আসলে আয়ত ক্ষেত্র হবে না কিন্তু আমি যত ছোট করে কাটতে পারবো তত এই সাইডের অংশগুলো আয়ত ক্ষেত্রের কাছাকাছি যেতে পারবে সো এটাকে যদি আমি একদম ক্ষুদ্রতি ক্ষুদ্র ভাগে ভাগ করি এবং এই পুরোটাকে অনেকগুলো ছোট 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 আয়তক্ষেত্রে ভাগ করে ফেলি তাহলে এই ভাবে রকেটটা যখন উড়ে যাবে তখন প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ सेम থাকবে দৈর্ঘ্য ছোট হয়ে যাবে তো দৈর্ঘ্যটা কত পার্সেন্ট হয় সেটা আমরা এর আগের অঙ্কটাতে দেখেছিলাম যে 0.8 সি বেগে উড়ে গেলে দৈর্ঘ্যটা হচ্ছে আদি দৈর্ঘ্যের 60% হয় সো এখন সবগুলোর দৈর্ঘ্য 60% হয়ে যাবে সো আসলে সব গিলে ক্ষেত্রফলটাও 60%ই হবে তো আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল আগে বের করে নিয়েছিলাম নিয়ে এখন যেটা করলাম সেটা হচ্ছে তার 60% বের করলাম 188.5 সো এই ছিল প্রশ্ন তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে কেন আসলে আমরা এইভাবে করলাম আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের এই প্রবলেমটা তো আমরা আমাদের এই ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা যেহেতু প্রায় 10:15টা বাজেই এখনি এই ক্লাসটা বন্ধ করে আমি সাথে সাথেই আবার জ্যামিতিক আলো সরি ভৌত আলোক বিজ্ঞানের ক্লাসটা শুরু করে দিব তো আমি এই ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো